মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। 8ই জুলাই মুর্শিদাবাদ জেলায় কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন। এক নজরে দেখে নেব জেলার কোন কোন এলাকাকে কন্টেনমেন্ট এবং বাফার জোনের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। সাগরদিঘি ব্লকের সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরহরি পাড়া, শামশেরগঞ্জের কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের রতনপুর, ধুলিয়ানের 5 নম্বর ওয়ার্ড, হরিহরপাড়ার চোয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর নামুপাড়া। বাফার জোনের তালিকায় কোন কোন এলাকা রয়েছে দেখব এক নজরে। সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারগোড়া, সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বয়ের, শামশেরগঞ্জের কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের ওল্ড ডাক বাংলো মোড়, ধুলিয়ানের 14 নম্বর ওয়ার্ড, ধুলিয়ান পৌরসভার অন্তর্গত 4, 6 এবং 10 নম্বর ওয়ার্ড, হরিহরপাড়ার চোয়া গ্রাম পঞ্চায়েতের পীরতলা এবং পাড়া গ্রামকে বাফার জোনের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।